এগারো নম্বর ক্লাসে আমাদের অঙ্ক সংখ্যা অনেক কম ঠিক আছে তো এই অঙ্কটাতে দেখেন এটাই লাস্ট অঙ্ক এগারো অধ্যায়ের আমাদের ক্লাসে এগারো তো এই দুইটা অঙ্ক সিমিলার এখানে দেখেন যে এই যে এই ধরনের ট্রাম যদি কোনো সময় দেখেন অঙ্কের ভেতরে যে যে এরকম দেওয়া আছে দুইটা জিনিস এই যে দেখেন এটা দেওয়া আছে দুইটা জিনিস এরকম কিছু মিলাইতে বলছে তাহলে আপনি হচ্ছে যে জাস্ট দুইটা যেগুলো দেওয়া থাকবে এগুলোকে কী করবেন বর্গ করে দুইটারে যোগ করে একটু ক্যালকুলেশন করবেন আপনার অঙ্ক মিলে যাবে ঠিক আছে যে এরকমভাবে যদি দেওয়া থাকে এরকমভাবে এরকমভাবে যদি দেওয়া থাকে দিয়ে যদি এরকম কোনো কিছু মিলাইতে বলে তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে দুইটা বর্গ করে যোগ করবেন আপনার অঙ্ক সূত্র করে বর্গ করে যোগ করবেন মিলে যাবে ঠিক আছে তো আমরা এটা হচ্ছে যে আপনাদের এইচ ডাব্লিউ হোমওয়ার্ক এটা আপনারা করবেন আমি এটা করে দিচ্ছি এটা যেভাবে করি পরে এটা এভাবে করা শুরু করবেন ইংকে ইনশাল্লাহ অঙ্ক মিলে যাবে ওকে তো চলেন করে ফেলি এটা কি দেখেন এটা গিভেন ডাটা দেওয়া আছে কত এত গিভেন সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ তাহলে সাইন সি প্লাস সাইন ডির একটা সূত্র ইউজ করতে পারি কেন সিডির সূত্রে ইউজ করব। এখানে তাছাড়া আপনি অন্য কোনো সূত্র ইউজ করতে পারবেন আর একটা বিষয় হলো যে এইরকম এক্স মাইনাস ওয়াইয়ের ভিতরে টু এক্স ভিতরে টু এটা তো সূত্র ছাড়া কখনোই সম্ভব না ওটা দেখে আমরা বুঝবো ঠিক আছে তাহলে টু সাইন সি প্লাস ডি কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু এ এটা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দেন এগেইন আবার যে দেওয়া আছে এই যে কস এক্স প্লাস কস ওয়াই টু বি তাহলে এই সূত্রটা সিডির সূত্রে ইউজ করেন যখন দুইটাই ব্যবহার করবেন কী হবে cos সি প্লাস কস ডি টু কস সি প্লাস কি মাইনাস ডি টু ইকাল টু বি সমীকরণ নম্বর কত দুই তাহলে আমরা এখন আমরা কি করব দেখেন এই যে যেহেতু আমার এ প্লাস বি আমি বলছি যে দুইটা সমীকরণ বের করে বর্গ করে যোগ করবেন তার মানে এক নম্বর সমীকরণ হোল স্কয়ার যোগ দুই নম্বর সমীকরণ হোল স্কয়ার সবগুলো অঙ্কে এভাবে করবে মিলে যাবে এক নম্বর সমীকরণ যদি হোল স্কয়ার করেন তাহলে কত হবে দুই দু কণ্য বর্গগুলো চার এখানে কি হয় সাইন স্কয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু তারপরে ক স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু ইকুয়াল ও বাম পাশে আগে যোগ করে নিই এ পাশেও যদি ওইরকম বর্গ করে যোগ করা হয় তাহলে এখানেও কত হবে প্লাস ফোর এখানে কী হবে কস স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু আর কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই কস স্কোয়ার এক্স ওয়াই ডিভাইডেড বাই টু আর এ পাশে বর্গ করে যোগ করলে কী হবে এ স্কোয়ার প্লাস বি ঠিক আছে তো মোটামুটি ফরম্যাট চলে আসছে দেখেন আমি যদি ফোর একটা ক কমন নিই তাহলে কী থাকে সাইন স্কোয়ার আর ক স্কোয়ার এত তাহলে আমি এখান থেকে কমন নিই ফোর এটা কমন নিই ক স্কোয়ার ক এক্স তাহলে আমার এখানে থাকে কত এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু আর এখানে কী থাকে কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু আর ওই পাশে আমার কী থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখেন আমার অঙ্কটা কিন্তু ছোটো হয়ে আসছে এই জায়গায় যদি ক্যালকুলেশন করি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটার কত ওয়ান তার মানে এটা চলে গেছে এটা কি বলতে কত হয়ে গেছে ওয়ান আর মিলাইতে বলছে কি দেখেন আমার এখানে সাইন আর এখানে আছে কি কস তার মানে আমি এটারই শুধু ভেঙে নিই এটা কিন্তু ওয়ান হয়ে গেছে আমার শুধু এটা আছে তাহলে আমি লিখতে পারি ফোর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু আর এ বসে কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলেন আর হয়ে গেছে অঙ্ক আর একটু ক্যালকুলেশন করলেই মিলে যাবে তো ওয়ান চা ফোর দ্বারা এখানে গুণ করে দিই ফোর দ্বারা গুণ করলে কী হয় ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু ইকুয়াল টু আর এখানে কত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আসেন মিলাবো যেহেতু আমার এখানে কি ফোর দরকার ফোরের সাথে কি মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দরকার এই দুটো আমি এখানে পার করি যে ফোরটা এখানে রাখলাম মাইনাস স্কোয়ার পার করলাম এ স্কোয়ার বি স্কোয়ার পার করলাম মাইনাস বি স্কোয়ার আর মাইনাস এই টুকু করে এ পাশে পার করে দিলাম সাইন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সরি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এরপরে কী করতে পারি আমরা দেখেন ভেঙে ভেঙে করি ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কী করা যায় টু সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু পুরোটার মাথার উপরে কি হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখেন এই হোল স্কোয়ারটা যদি এই পাশে পার করে নিয়ে আসি কত হয় প্লাস মাইনাস ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার পার করে লিখি হবে রুটার প্লাস মাইনাস রুট আবার আর এ পাশে তাহলে তাকে থাকে কত টু সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এখন আমরা একটু সুন্দর করে লিখবো সেটা কি এ পাশে দেখেন সাইন এক্স মাইনাস ওয়াই টু তো এই জিনিসটা একটু ভালো করে লিখি সাইন হাফটারই বাইরে বের করে লিখলাম এক্স মাইনাস ওয়াই আর এই টুটার যদি পার করে নিয়ে আসি তাহলে কী হয় প্লাস মাইনাস হাফ ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো এগুলো অঙ্কও কিন্তু দিতে পারে একটু করবেন ভালো করে ঠিক আছে ডান